হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবুজ অলটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। 1 মার্চ থেকে কাটা হবে না চীন থেকে কোনো এমবি। এই বিষয়টা নিয়ে বাংলাদেশে অনেক তুলপাল শুরু হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওয়েবসাইটে বা পেপার পত্রিকা বা বিভিন্ন ধরনের যে কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমে এই বিষয়টি নিয়ে মানে ছড়ানো হয়ে গেছে। আজকে আমি আপনাদেরকে একটু শিখিয়ে দেব যে কিভাবে 1 মার্চ থেকে কাটা হবে না সিম থেকে এমবি। তার আগে বরাবরের মতো একটা অনুরোধ, যারা এই চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট, চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট অফ অল আপনি মেসেঞ্জার বা এসএমএস আমি আপনাদেরকে দেখার জন্য সাধারণত ক্লিক করলাম। ক্লিক করার জন্য এমবি এখানে দেখতে পাচ্ছেন, এত এমবি মানে ভ্যালিড টাইম হচ্ছে এতদিন। এতদিনের মধ্যে যদি আপনি আপনার এমবিগুলো শেষ করতে না পারেন, অবশিষ্ট যদি কিছু অংশ থাকে, এখন কিন্তু এই এমবিটা আপনারা কেটে নেবে না। এই এমবিটা আপনার অবশিষ্ট ফোনে থেকে যাবে, কিন্তু আপনি এই এমবিটা ইউজ করতে পারবেন না, ইউজ করতে পারবেন না। এবং কখন ইউজ করবেন সেটা বিষয় হচ্ছে যে আপনি যখন কোনো প্যাকেজ এমবি বা ইন্টারনেটের প্যাকেজ ক্রয় করবেন, ওই ক্ষেত্রে কিন্তু এটা অ্যাড বা যুক্ত হবে, তখন আপনি চালাতে পারবেন। এবং মেয়াদ বাড়ানোর জন্য যদি আপনার ওই প্যাকেজটা যদি 1 মাস ক্রয় করে থাকেন বা 1 মাসের জন্য আপনার যদি 10 জিবি বা 20 জিবি অবশিষ্ট থাকে, কিন্তু আপনি চাইলে ওই 1 মাসের প্যাকেজটা ক্রয় করা ক্রয় করলে হবে না করলে হবে, কিন্তু আপনি চাইলে যে 10 টাকা বা 20 টাকা বা 30 টাকা 1 জিবি ইন্টারনেট ক্রয় করার সাথে সাথে কিন্তু ওই আপনার যে অবশিষ্ট যে বাকি এমবিটা ছিল বা মেয়াদ উত্তীর্ণ, ওইটা কিন্তু এখানে যোগ হবে। যোগ হওয়ার পরে আপনি কিন্তু খুব মানে এমবিটা চালাইতে পারবেন। বিডিটিসের পক্ষ থেকে এই সিমগুলা মানে প্রত্যেকটা সিমের পক্ষে পক্ষে এইভাবে এমবি মানে মেয়াদ শেষ হওয়াকালীন আপনারা এইভাবে যুক্ত করে আপনারা চালাতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক একটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, এবং নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সি ইউ নেক্সট টাইম।